नमस्कार पुनर स्वागत करीमगंज खबर आपनलोकर बाबे ए मुहूर्त लै आहिछो विभिन्न प्रांतत एतिया ड्राग्सर रमरमिया बेहा चला परिलक्षित होइछे आचरित हब किन्तु करीमगंजर एखन विद्यालयर भितरते एतिया ड्राग्सर व्यवसाय आरम्भ होइछे सन्देह प्रकाश करा होइछे बहु छात्र छात्रीओ आसक्त होइछे एबार करीमगंजत ड्राग्सर प्रति एखन सरकारी स्कूलर भितरत चले जीवन ध्वंसकारी ड्राग्सर पार्टी और दीर्घदिन धरी प्रशासन चकुत धूलि चलि ड्राग्स सेवन एक बेहा सन्देह बहु शिक्षार्थी विद्यालय चौहदर भर सेवन कर ड्राग्स विद्यालय बंध रूम भर चले ड्राग्सर पार्टी करीमगंज एन सरकारी विद्यालय भर ड्राग्सर बेहा चला परेषको युव प्रजन्म आसक्त एतिया ड्राग्सर प्रति विभिन्न प्रांत एनेणर घटना संघटित है यार स्थान करीमगंज और एन सरकारी विद्यालय भर ड्राग्सर पार्टी चले और स्थानीय जिस लोक आसे आशंका प्रकाश कर बहु शिक्षार्थी यार आसक्त ड्राग्सर प्रति और सरकारी स्कूल भरते जीवन ध्वंसकारी ड्राग्सर एक बेहा दीर्घ दिन चलि आम दृश्य देखाई अपना यह मुहूर्त एदरे ड्राग्सर बेहा चलि विभिन्न प्रांत शिक्षार्थी आसक्त युव प्रजन्म आसक्त ड्राग्सर प्रति विभिन्न प्रांत एने घटना संघटित है और यार स्थान करीमगंज आम सांबा शिवम पुरकाश्य उपस्थित हो अधिक तथ्य आज यह मुहूर्त जानव विचार ड्राग्स सेवन सन्दर्भ और कि नतून तथ्य आज हाथ বর্তমান মই করিমগঞ্জের গোপী স্কুলের ভিতর আছো আর মই আজি টাইম এটোর এক্সক্লুসিভ ফুটেজ আপনার লগত মই প্রেরণ করু এই গোপী স্কুলের ভিতর চলিছে রমরমা ড্রাগসর কারবার আর মদর বোতল পাওয়া গেছে আর এই স্কুলের মাঝে এই স্কুলের ভিতর চলিছে বহুদিনের পর এই কাণ্ডট আজি মই মোর ক্যামেরা পার্সন লই আই উপস্থিত হয়েছো করিমগঞ্জ গোপী স্কুলের সম্মুখত আর গোপী স্কুলের ভিতর মই দেখিছো এই যে গোপী স্কুলের ভিতর রুম আছে বন্ধ রুম যে আছে এইটার ভিতর চলছে ড্রাগসর ইঞ্জেকশন ড্রাগস আর মদর বোতল আর বহু নেশা সামগ্রী আছে দেখ আপনি চাও আপনি চাও এই করিমগঞ্জ যে ড্রাগসর রমরমা বেখা চলিছে এটার লগতে কোন কোন মানুষ সকল জড়িত আছে এই সকল মানুষের ভিতর একটা প্রশ্ন হয়ে ধরেছে আর ভবিষ্যৎ এই সকল লোক এই ড্রাগস ড্রাগসর নেশা করি আমি তো এটা অনেকদিন ধরে মানে কতগুলা ছেলে আছে এখানে ইয়া সন্ধ্যার সময় আড্ডা জমায় আমি তো গেট বন্ধ করে দিই আপনার সাইডটা কিন্তু গেটের সামনে তারা থাকে অফিস যখন চলে তখন তো গেট খোলা থাকে খোলা অবস্থায় অফিস খোলা অবস্থায় তারা মানে ওইদিকে একটা রুম আছে আর কি বাঙ্গা রুমটা প্রায় সময় ঢুকে ঢুকিয়া তো তারা এইরকম হয়েছে গীতা ফার্স্টে কি দশটে ইরিসেক না গীতা গীতি এইগুলো ব্যবহার করে কয়েকবার তারা লোকে আমার খুব ঝগড়া হয়েছে গালাগালিও করে এখান থেকে গেটে থেকে গালাগালিও করে এরপরে ধরেন ডিলা ডিলিও করে এরকম করছে দুই সাইডবার আমি কয়েকজনে বাইর হয়েছি এইগুলো তো আমার গেটের সামনে মানুষগুলো আছে তারা জানে আপনি এই অ্যাপ্লিকেশন দিয়েছি তবুও কি কোনো কিছু হয় নাই না কোনো কিছু একবার মানে সন্ধ্যার সময় একবার লাঠি চার্জ দিয়েছি পরে কয়েকদিন তারা আইসে না আবার আরম্ভ করছে আমি তো অনেক ছেলেদেরকে বুঝিয়েছি যে এইগুলা তোমরা এই স্কুলের ভিতরে করবে না বা এরকম কোনো ইয়ে করবে তারা তো অনেক সময় তারা বুঝে না কিচ্ছু না আমার উপরে তারা অন্য ধরনের পিক আপ নিয়ে আই যায় আপনার নাম হ্যাঁ বিধুভূষণ দাস Thank you.